স্নেহের ছাত্র ছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বেশ কিছুদিন পর অনলাইন ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, ব্যবস্থাপনার নীতি বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। এর আগে আমরা বেশ কয়েক মাস আগে ব্যবস্থাপনা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম অধ্যায়টি আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করতে যাচ্ছি। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টারটার নাম হলো ব্যবস্থাপনা নীতি, ঠিক আছে? আমরা আগের চ্যাপ্টারে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে ব্যবস্থাপনা ধারণা পেয়েছি, ব্যবস্থা প্রকারভেদ দেখেছি, ঠিক আছে? আজকে আমরা ব্যবস্থাপনা নীতি দেখব। তা আমাদের এটা মনে রাখা উচিত যে নীতি আসলে বিষয়টা কি। নীতি বিষয়টা হলো কোনো দিক নির্দেশনা। ধরো আমরা একটা কাজ করতে যাব, এই কাজটা করার ক্ষেত্রে আমার কি করা উচিত, কিভাবে করা উচিত, এই ক্ষেত্রে যে দিক নির্দেশনা আছে সেটাই নীতি বা নীতিমালা। এইরকম ব্যবস্থাপনার ক্ষেত্র, কার্য সম্পাদনের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা গুলোকেই ব্যবস্থাপনার নীতি বলা হয়, বা নীতিমালা গুলোকে আদর্শও বলা যায়। যেমন এখানে বলা আছে ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সমূহ। তা আমরা দেখি যে আসলে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ ব্যবস্থাপনার ভিন্ন ভিন্ন নীতির কথা বলেছেন, কিন্তু তারপরেও ভিন্ন ভিন্ন নীতিমালার কথা বললেও সেগুলো আসলে খুব কাছাকাছি, অর্থাৎ প্রায় একই ধরনের। তো বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদদের মধ্যে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেয়ন যিনি আছেন, তার নির্দেশিত 14টি মূলনীতি ব্যবস্থাপনা নীতি হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থাৎ হেনরি ফেয়ল, আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেয়ল, ব্যবস্থাপনার 14টি নীতি বা আদর্শের কথা বলেছেন। এগুলোই সারা বিশ্বে ব্যবহৃত হয়ে আসছে। আমরা তার এই 14টি মূলনীতি বা আদর্শ এক এক করে এখানে আলোচনা করব। প্রথমে দেখা যাক, প্রথম নীতিটি হলো কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি, অর্থাৎ এই কথাটা মূল কথা হলো, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য বিভিন্ন কার্য সম্পাদন করতে হয়, কিন্তু সব কাজ কিন্তু একই ধরনের না। সব কাজ একই ধরনের, সব কাজ কিন্তু একই ধরনের না। এইখানে যেটা কাজ করা হয় এই নীতি অনুযায়ী, যে কাজগুলোকে সমজাতীয়তার ভিত্তিতে ভাগ করা। সমজাতীয়তা কি? যেমন কিছু কাজ আছে অর্থ সংক্রান্ত, সেই কাজগুলোকে এক জায়গায় করে, এই অর্থ সংক্রান্ত কাজ বা করে একটা অর্থ বিভাগ সৃষ্টি করা হয়। আবার বিক্রয় সংক্রান্ত কাজ, সব কাজ বিক্রয় কাজগুলো এক জায়গায় নিয়ে একটা বিভাগ তৈরি করে, সেই বিভাগের নাম হলো বিক্রয় বিভাগ, ঠিক আছে? আবার ধরো যে ক্রয় বিভাগ, ক্রয় সংক্রান্ত যত কাজ আছে সব এক জায়গায় নিয়ে একটা বিভাগ তৈরি করা হলো, সেটা হলো ক্রয় বিভাগ। এইভাবে কর্ম বিভাজন বা কার্য বিভাগ করা হয়, ঠিক আছে, এই নীতি অনুযায়ী। এতে করে সুবিধাগুলো কি, যে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। একজন ব্যক্তি সে যে বিভাগে কাজ করে সেই বিভাগের কাজই সে করবে, তাকে আর বিভিন্ন বিভাগের কাজ করতে হবে না। একজন ব্যক্তি যদি বিভিন্ন বিভাগের কাজ করে, তাহলে কোনো কাজই কিন্তু সে সঠিকভাবে করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে মূল প্রধান হলো যে এই নীতি অনুযায়ী কাজগুলোকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং বিভিন্ন বিভাগের তৈরি করা হয়, ফলে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে সহজ হয়। কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি, এই নীতি অনুযায়ী একজন ব্যক্তিকে, অর্থাৎ একজন ব্যক্তিকে যে কাজ কাজের দায়িত্ব দেওয়া হয়, তার ওই কাজটা করার জন্য যতটুকু কর্তৃত্ব বা ক্ষমতা দরকার, ঠিক ততটুকু কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান করা হয়। অর্থাৎ যেমন দায়িত্ব তেমন কর্তৃত্ব বা ক্ষমতা এই নীতি অনুযায়ী দেওয়া হয়, ঠিক আছে? আবার এই নীতি যে একটা বলা যায় যে দায়িত্ব এবং কর্তৃত্ব বা ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়। এই নীতির আরেকটা বিষয় হলো যে দায়িত্বের থেকে বেশি কর্তৃত্ব বা ক্ষমতা দেওয়া যাবে না, তাহলে সে দুর্নীতি প্রবণ হতে পারে, ক্ষমতার অপব্যবহার করতে পারে, ঠিক আছে? আবার দায়িত্বের থেকে যদি কর্তৃত্ব বা ক্ষমতা কম দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে সেতে তার কাজ ঠিক মতো করতে পারছে না। তাহলে দায়িত্ব কর্তৃত্ব বা ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। দ্বিতীয়ত হলো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, ঠিক আছে? আমরা জানি যে ব্যবস্থাপনার কয়টা স্তর আছে, একটা উচ্চ স্তর, মধ্যম স্তর আর নিম্ন স্তর। প্রতিষ্ঠানের কাজগুলোকে এই নীতি অনুযায়ী, অর্থাৎ কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি অনুযায়ী
প্রতিষ্ঠানের যে সমস্ত কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কাজগুলো বা যে সিদ্ধান্তগুলো নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজ বা সিদ্ধান্তগুলো উচ্চ স্তরের হাতে অর্থাৎ উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে রেখে দেওয়া হয়, এটাকে বলা হয় কেন্দ্রীকরণ। আর যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ নয় বা যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ নয়, সেই কাজ বা সিদ্ধান্তগুলো মধ্যম বা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, এগুলোকে এই এই নীতিটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ নীতি। তাহলে কেন্দ্রীয়করণ নীতি অনুযায়ী যে কাজগুলো গুরুত্বপূর্ণ, যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ, সেই কাজ এবং সিদ্ধান্তগুলো উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে রেখে দেওয়া হয় এবং বাকি কম গুরুত্বপূর্ণ বা কম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের স্তরে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এই সমস্ত বিষয়গুলো যখন মধ্যম এবং নিম্ন স্তরে ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় কেন্দ্রীয়করণের নীতি। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠান যদি এই নীতি অনুসরণ করে তাহলে কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব। কিন্তু সব কাজের সিদ্ধান্ত গ্রহণ যদি উচ্চ স্তরের ব্যবস্থাপকরা গ্রহণ করে, ছোট বড় সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নীতি তারাই গ্রহণ করে, তাহলে কি হলো, ক্ষমতাটা উচ্চ স্তরে কুক্ষিগত থাকবে আর নিচের মধ্যম এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকরা কিছুই করার নেই, অনেক বিষয়ে তারা সিদ্ধান্ত দিতে পারবে না, ছোটখাটো যে কোনো বিষয়ে তাদেরকে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলে এই ক্ষেত্রে এটা কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। তাই এই নীতি অনুযায়ী কার্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ করা হয়ে থাকে কাজের গুরুত্ব ধরন অনুযায়ী। আদেশের ঐক্য নীতি, আদেশের ঐক্য নীতি হলো যে আমরা জানি যে ব্যবস্থাপকদের অধীনে অনেক কর্মকর্তা কর্মচারী থাকতে পারে, ঠিক না? তো একজন ব্যবস্থাপক তার অধীনে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে কাজের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া কে দিতে পারে? ওই ব্যবস্থাপকই দিতে পারে। কিন্তু যদি কোনো কাজের ক্ষেত্রে ব্যবস্থাপক তার অধীনস্থ কর্মীদেরকে দিক নির্দেশনা দিলেন, আদেশ দিলেন, কিন্তু আবার ওই একই কাজে অন্য কোনো ব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কোনো ব্যবস্থাপক তাদেরকে যদি আবার আদেশ দেয় অন্য কোনো, তাহলে এক্ষেত্রে কর্মীরা কি হবে, কাজ করতে দ্বিধান্বিত হবে, কারণ তারা কার নির্দেশ মানবে, উচ্চ স্তরের ব্যবস্থাপকদের নীতি আদেশটা মানবে নাকি তারা যার অধীনে আছে তার আদেশটি মানবে? এক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা, অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যায় এবং কাজের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হন। এই নীতি অনুযায়ী কথা হলো কর্মীদেরকে কোনো কাজের ক্ষেত্রে শুধুমাত্র একজন ব্যবস্থাপকই আদেশ নির্দেশ উপদেশ প্রদান করবে, তাহলে কি হবে, এই আদেশ নির্দেশ উপদেশ এগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা রক্ষা হবে। যদি একই কাজে একাধিক ব্যবস্থাপক নির্দেশনা দেয় ভিন্ন ভিন্ন, তাহলে কর্মীরা কোনো কাজই করতে পারবে না। তাহলে মূল কথা হলো এই নীতি অনুযায়ী কর্মীদের নিকট কোনো কাজের ক্ষেত্রে আদেশ নির্দেশ উপদেশ পরামর্শ যা কিছু আসবে সবকিছু একজন ব্যবস্থাপকের নিকট থেকেই আসবে, এটাই হলো আদেশের ঐক্য নীতির মূল কথা। নির্দেশনার ঐক্য নীতি, এটাও আদেশের ঐক্য নীতির মতো। এক্ষেত্রে ওই যে একজন ব্যবস্থাপক তার কর্মীদেরকে কাজের ক্ষেত্রে যে দিক নির্দেশনাগুলো প্রদান করেন, আদেশ প্রদান করেন, উপদেশ প্রদান করেন, এগুলোর মধ্যে কি থাকতে হবে, একটা ধারাবাহিকতা বা মিল থাকতে হবে। তিনি কোনো কাজের ক্ষেত্রে আগে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন,